কীটনাশকের ঝুঁকি হ্রাস ও অপ্রচলিত কীটনাশকের কারণে দূষণ মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন করে FAO এর পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্প। সকালে রাজধানীর গুলশান দুই এর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থায়ন করে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। কীটনাশক ঝুঁকি হ্রাস এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় স্টকহোম কনভেনশনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ সরকার। এই লক্ষ্যে প্রকল্পটি 2022 সালে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং বিপজ্জনক রাসায়নিক DDT-র বৃহত্তম মজুত নিষ্পত্তিসহ বেশ কয়েকটি মাইল ফলক অর্জন করে।